গুড মর্নিং গাইস, আর আজকে আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল বাইক নিয়ে। আর এটা আমার ফার্স্ট মোটো ব্লগ, আর যেহেতু কোথা থেকে শুরু করব সেটা বুঝতে পারছি না, তাই শুরুটা আমার বাড়ি থেকেই করলাম। যারা আমার চ্যানেলে আজকে নতুন দেখছো বা আগে থেকে যারা আছো, তারা একটু শেয়ার করে দিও আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমি যাচ্ছি আমার বাড়ি থেকে ইলাম বাজার কিছু কাজে, তো সেই ফাঁকে কিছুটা ভিডিও আমি আমার মোবাইল থেকে শ্যুট করলাম। এটা আমি আমার গ্রাম থেকে বেরোচ্ছি আর যাব কিছু দরকারি কাজে। আর আমার যে মোবাইল হোল্ডারটা লাগানো আছে হেলমেটে, সেটা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়নি আর আমি অ্যাডজাস্ট করতে পারিনি, কিছু প্রবলেম রয়েছে যার জন্য ভিডিওর কোথাও কোথাও হয়তো ডিস্টার্ব থাকবে, তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমরা এসে গেছি এখন রোডে। দুদিক দেখুন, রোড ক্রস করাটা বেটার। সবসময় একটাই কথা বলবো, যারা রোডে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে যারা বেরোন, তারা সাবধানে চালাবেন, কারণ আমাদের বেঁচে থাকাটা জীবনে খুব দরকার। আর যাতে এটাও দেখতে হবে যাতে আমার গাড়িতে অন্যজনের ক্ষতি না হয়, তো সেটাই চেষ্টা করব। আর এখন আমি ঢুকছি বনভিলা, এটা খুব জনপ্রিয় একটা জায়গা, এখানে প্রচুর গেস্ট হাউস রয়েছে, বাইরে থেকে প্রচুর মানুষ এখানে আসে না, বিশেষ করে এটা শান্তিনিকেতন মেলা সবে শেষ হয়েছে, সেই জন্য গেস্ট হাউসে প্রচুর রয়েছে। আর আমি মোনাখালা বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। এরপর আমরা প্রবেশ করবো জঙ্গলের রাস্তায়, এটাই বোলপুর থেকে ইলাম বাজার যাওয়ার পথে পরে চৌপাহাড়ি জঙ্গল। টোটাল জঙ্গলটা 7 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে আর জঙ্গলের ভিউটা খুব সুন্দর, আমি জানি না কেমন আসছে, তো হয়তো স্ট্যান্ডটা কোথাও একটা মরছে বলে ভিডিওটা চেষ্টা করছে। আমরা জঙ্গলে প্রবেশ করে গেছি আর এই হচ্ছে জঙ্গল। আমি পুরো জঙ্গলটা আজকে ব্লগে দিচ্ছি না, কোনোদিন দেবো, বিকজ আজকে আমার মোবাইল হোল্ডারটা কিন্তু প্রবলেম হচ্ছে, আমি যতটুকু পারছি আজকে ততটুকু শুরু করছি, বাকিটা পরে নতুন শুরু করি। আর আসলে বাইক চালাতেও খুব শীত করছে, যে টেম্পারেচার আজকে প্রচণ্ডই লো রয়েছে। আর বনভিলার পরের স্টপেজ হচ্ছে ধল্লা, আমরা ধল্লা স্টপেজের কাছাকাছি রয়েছি আর আমি হয়তো ধল্লা অবধি শুট করবো, তারপর হয়তো করবো না। রাস্তায় এতটাই গাড়ির চাপ রয়েছে যে ঠিক মতো ওভারটেক করা যাচ্ছে না, তো দেখে শুনে তারপর ওভারটেক করাটা দরকার। আর আমরা চলে আসছি এখন ধল্লা বাস স্ট্যান্ডের কাছাকাছি, আর এখানেই আমি আমার ভিডিওটা শেষ করবো। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে